वेलकम टू माय चैनल इब्राहिम गार्डन फेर चैने सकल के स्वागत। तो आज के आलोचनार विषय आपनी कि गाजर से संगे मूलो अन्य सब्जी चाष करबें एवं से सब्जी अर्थात चाष करारे कि दिन पर चार के पाँच दिन पर आपनार जमी कि प्रचुर परिमाणे आगाछा फुटे जाए जमन सामा घास घासगुली प्रचुर परिमाणे फुटे जाए तार जोन्नो आपनार बीज बपने अथवा धरुन आपनी गाजर चाष करबें गाजर बीज बपने एक थेके देड़ घंटा बादे एमन एकटी हार्बिक एसिडेर नाम बोले देव जेटी एसप्रो करले आपनार जमीते कोनो रकम आगाछा बार हबे ना सेई ओषुधटी कि एबं सेई ओषुधेर नामटा कि एबं सेई ओषुधेर मध्ये कि कि आछे समस्त तथ्य भिडियोर माध्यमे आलोचना करब। ताई भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखबे तार आगे एकटी छोट रिक्वेस्ट करब चैनलटी सबसक्राइब करे पाशे बेल आइकनटी बाजिये दाओ आसुन जेने नाओ विस्तारित तथ्य। आपना कि सब्जी जमीते आगाछा समस्याय भुगछेन? আমরা কিন্তু এখন গাজর মূলো সেই সঙ্গে কিন্তু ওলকপি বাঁধাকপি বা অন্যান্য সবজি কিন্তু আমরা কিন্তু এখন চাষ করব কারণ এই সিজন শীতকালের সিজনে কিন্তু এখন সবজিগুলি চাষ করতে হবে এবং এই সময়ে আমাদের জমিতে নানা রকম আগাছা বাড়া হয় যেমন গাজর বোনার পর কিন্তু জমিতে আগাছা বাড়া হয় সেই সঙ্গে ওলকপি মূলো এগুলো বোনার পর কিন্তু জমিতে প্রচুর পরিমাণে সামা ঘাস এবং প্রচুর পরিমাণে আগাছা কিন্তু বাড় হয়। তার জন্য এই ভিডিও শুধুমাত্র আপনারা এই ওষুধটা ব্যবহার করলে এই যে প্যান্ডি প্যান্ডি উইস এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই ওষুধটা শুধুমাত্র যদি একবার ব্যবহার করেন জমিতে সমস্ত রকম আগাছা নির্মূল হয়ে যাবে সমস্ত রকম আগাছা বার হবে না। কখন এটা ইউজ করতে হবে এটা কিন্তু অবশ্যই কিন্তু বীজ বপনের এক থেকে দেড় ঘন্টা পরে অবশ্যই কিন্তু জমিতে স্প্রে করে দিলে সমস্ত রকম আগাছা বার হবে না। এবার এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে কিন্তু আলোচনা করবো এর ভিতরে কী আছে এবং এটি কোন কোন জমির ক্ষেত্রে ইউজ করা যাবে কোন কোন জমির ক্ষেত্রে ইউজ করা যাবে না কোন কোন সবজির ক্ষেত্রে ইউজ করা যাবে। প্রথমে বলবো গাজর। গাজর যারা চাষ করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্টে বেড করবেন এবং বেড করার পরে অবশ্যই বীজটা বপন করবেন এবং সার এগুলো কিন্তু ছড়ানোর এক থেকে দেড় ঘন্টা পর অবশ্যই এই বীজটা স্প্রে করতে হবে। এটি কিন্তু কালো একদম কালো তরল বীজ এবং এটি যখন জলে গুলবে কিন্তু একেবারে পুরো এইরকম হলুদ হয়ে যাবে পুরো কিন্তু হলুদ হয়ে যাবে এবং হলুদ হয়ে পুরো একেবারে জল হলুদ হয়ে যাবে সেটা কিন্তু স্প্রে করতে হবে। প্রতি 10 লিটার ব্যালে কিন্তু 150 গ্রাম অবশ্যই কিন্তু গাছের অথবা অবশ্যই মাটির উপরে স্প্রে করতে হবে বীজ ছড়ানোর এক থেকে দেড় ঘন্টা বাদে শুকনো মাটিতে স্প্রে করতে হবে। তারপরে কিন্তু জলসেচ দিয়ে দিলে গাজরের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু সমস্ত রকম আগাছা যেমন শামা ঘাস ছোটো ছোটো আগাছা ফুল গাছ এগুলো কিন্তু নির্মূল হবে। তবে কিন্তু পটল বা অন্যান্য সবজির ক্ষেত্রে কিন্তু কাজ হবে না জমিতে কিন্তু প্রয়োগ করলেও কাজ হবে না। হ্যাঁ কাজ হতে পারে কিন্তু সমস্যা হবে এয়া কিন্তু আপনি যখন জমিতে গাজর চাষ করবেন চার ক্ষেত্রে খাটবে। দুই নম্বর কিন্তু ওলকপি, ওলকপি যখন বীজ ছড়াবেন ওলকপির বীজ ছড়ানোর পরে এক থেকে দেড় ঘন্টা বাদে অবশ্যই কিন্তু এটা জমিতে স্প্রে করতে হবে। এছাড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারেন মূলোর ক্ষেত্রে, মূলোর জমিতে প্রচুর পরিমাণে আগাছা বার হয় তার জন্য এটা ইউজ করতে হবে। অবশ্যই বীজ বপনের বীজ ছড়ানোর এক থেকে দেড় ঘন্টা বাদে এটা ইউজ করতে হবে। তবে হ্যাঁ পালং শাকের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে বীজ ছড়ানোর 5 ঘন্টা বাদে অবশ্যই মাটির উপরে স্প্রে করতে হবে 5 ঘন্টা বাদে কারণ সঙ্গে সঙ্গে স্প্রে করলে সমস্যা হবে পালনের ক্ষেত্রে। এবং যে সমস্ত জমিতে গাছ বেরিয়ে গেছে চারা বেরিয়ে গেছে সেই সমস্ত জমিতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু সবজি গাছ নষ্ট হয়ে যাবে। ধরুন আপনি গাজর চাষ করেছেন তাহলে গাজরের জমিতে যদি স্প্রে করেন তাহলে কিন্তু গাজরটা কিন্তু পুরোপুরি কিন্তু পচে গাজরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এটা কী আছে এবং কোন কোন আগাছার ওপর ব্যাপক প্রভাব ফেলে একটু জেনে নিন। এটি কিন্তু একটি হার্বিক অ্যাসিড, দেখতে পাচ্ছ যে হার্বিক অ্যাসিড, এটা কিন্তু একটি হার্বিক অ্যাসিড। এটার মধ্যে কিন্তু আছে প্যান্ডামিথানাল, প্যান্ডামিথাইল 30% ইসি এটার ভিতরে আছে। এটা কিন্তু এর নাম কিন্তু প্যান্ডি উইস, দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডি উইস দেখতে পাচ্ছ। এবার এটি কখন ইউজ করতে হবে এটি ইউজ প্রণালী কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দিতে লেখা আছে, আমি কিন্তু বাংলা একটু ট্রান্সলেশন করে দিয়ে দিচ্ছি। এরা বলছে যে এই কেমিক্যালটা শুধুমাত্র যে সমস্ত সবজির ক্ষেত্রে প্রয়োগ করা যাবে যেগুলি দানাদার অর্থাৎ দানাযুক্ত সবজি সেটা কিন্তু অবশ্যই কিন্তু বীজ বপনের এখানে দেখুন লেখা আছে এক থেকে দেড় ঘন্টা বাদে এটা কিন্তু ইউজ করতে হবে। ওটা এইরকম কিন্তু লেখা আছে এখানে, আর কিন্তু বেশি এ নিয়ে বললাম না। তাহলে এবার জানতে হবে যে আমরা কিন্তু যে যে সবজির ক্ষেত্রে ইউজ করব সেই সবজির ক্ষেত্রে ধরুন আপনি ইউজ করছেন গাজরের ক্ষেত্রে তাহলে কিন্তু সেখানে যদি ঘাস ফুটে যায় অর্থাৎ চারা বেরোনোর পরে সেখানে কিন্তু স্প্রে করা যাবে না, স্প্রে করলে সমস্যা হবে। ইয়া বেশি ব্যবহারে কী হবে, বেশি ব্যবহারে ক্ষতি হবে,
যে চারাগুলি বার হবে সেই চারাগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে, অধিকাংশ বেশি ব্যবহার করা যাবে না। প্রতি 10 লিটারে কিন্তু ওই 120 গ্রাম ইউজ করতে হবে, হায়েস্টলি কিন্তু 150 গ্রাম, তার বেশি কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু কোন কোন সবজির ক্ষেত্রে ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন সমস্ত তথ্য কিন্তু দিলাম। তাই আপনার জমিতে অবশ্যই যদি প্রচুর পরিমাণে আগাছা বার হয় এবং আগাছা থেকে যদি প্রচুর রেহাই পেতে চান, তাহলে অবশ্যই বীজ বপনের 1 থেকে 1.5 ঘন্টা বাদে অবশ্যই কিন্তু প্যান্ডিউইস এটা কিন্তু জমিতে স্প্রে করে দেবেন। প্রতি 10 লিটারে কিন্তু 150 গ্রাম করে অবশ্যই স্প্রে করতে হবে, 150 ml করে, তাহলে কিন্তু কোনো রকম আগাছা বাড়া হবে না। তাহলে এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য কিন্তু ডিসকাস করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো উৎসাহ দেখাবে, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী আর এক ভিডিওতে। এই বন্ধু সুস্থ থাকো, ভালো থাকো।